বিরতির পর স্বাগত। আবারও একটি বুলেরো গাড়ি এবং একটি বাইকের সংঘর্ষে আহত এক ঘটনা বিশালগড় ইংরেজি মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায়। জানা যায়, মঙ্গলবার সকাল নাগাদ বিশালগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয় সংলগ্ন সড়কে TR07C1718 নম্বরের বুলেরো গাড়িটি সজোরে ধাক্কা মারে TR076207 নম্বরের বাইকটিকে। বাইকে থাকা চালক সঞ্জিত দাস ছিটকে পড়ে যায়। স্থানীয় ব্যক্তি পেয়ে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত সঞ্জিত দাসকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুস্মিতা দাস আহত সঞ্জিত দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। মূলত এই ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। ঘটনাটি সংঘটিত হবার পর বুলেরো গাড়ির চালক শিমুল দাস বাড়ি পুটিয়া এলাকায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা যায়, বুলেরো গাড়ির চালক শিমুল দাস অতিরিক্ত মদ্যপান অবস্থায় ছিল, যার ফলে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে বুলেরো গাড়ির চালক শিমুল দাস পুলিশের হেফাজতে রয়েছে এবং এই পুরো ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিশালগড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিশালগড় ইংরেজি মাধ্যম স্কুলের সামনে প্রতিনিয়তই কিন্তু যান দুর্ঘটনা লেগেই থাকে এবং মঙ্গলবারেও কিন্তু একটি যান দুর্ঘটনায় আহত হয়েছে একজন। জানা যায়, একটি বুলেরো গাড়ি এবং একটি বাইকের মধ্যেই এই সংঘর্ষটি বাধে এবং তাতে গুরুতর আহত হয়েছে বাইক আরোহী। তৎক্ষণাৎ প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে প্রথমে তাকে জেলা হাসপাতালে নিয়ে যায় এবং জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাইক আরোহীর অবস্থা গুরুতর দেখে তাকে আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে স্থানান্তরিত করে এবং জিবি হাসপাতালে স্থানান্তরিত করার পর ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাইক আরোহী। অন্যদিকে বুলেরো গাড়ির যে চালক রয়েছে তাকে ইতিমধ্যে আটক করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ। জানা যায়, অতিরিক্ত মদ্যপান করার ফলে এই দুর্ঘটনাটি হয়েছে এবং এই দুর্ঘটনার কবলে পড়ে ইতিমধ্যে গুরুতর আহত হয়েছে এই বাইক আরোহীটি, যাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিশালগড় ইংরেজি মাধ্যম স্কুল সংলগ্ন এলাকায়। এবং জানা যায় যে TR07C1718 নম্বরের এই বুলেরো গাড়িটি ছিল যে সচরে ধাক্কা মারে TR076207 নম্বরের এই বাইকটিতে এবং বাইক চালকের নাম সঞ্জিত দাস, যে তৎক্ষণাৎ এই দুর্ঘটনাটি হবার পর রাস্তার পাশে ছিটকে পড়ে যায় এবং প্রত্যক্ষদর্শীরা তড়ি ঘড়ি খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে তারা আহত অবস্থায় প্রথমে জেলা হাসপাতালে রেফার করে আহতকে। এরপর সেখান থেকে তার অবস্থা গুরুতর হওয়ায় আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে রেফার করা, চিকিৎসাধীন রয়েছে বাইক আরোহী। এবং খবর পাওয়ার পর তড়িঘড়ি কিন্তু জেলা হাসপাতালে ছুটে গেছেন বাইক আরোহীর পরিবার পরিজনরা এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে গাড়ির যে চালক ছিল, বুলেরো গাড়ির যে চালক ছিল, তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয়েছে। তার গাড়িটিকে ইতিমধ্যে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন দেখার বিষয়, মদ্যপান অবস্থা এই গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনাটি হয়েছে, তাকে কেন্দ্র করে পুলিশ এই গাড়ির চালকের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকবেন।